হ্যালো, হ্যালো গাইস, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো 5th আগস্টের উপর আমরা একটা ভ্লগ ছেড়েছিলাম, আশা করছি তোমরা সবাই সেটা দেখেছো। তো আজকে আবার আমরা ভ্লগ নিয়ে চলে এলাম, এটা আমাদের চ্যানেলের 4th ভ্লগ। তো আজকে আমি আর আমার সাথে আছে অর্পণ। তো এই ভ্লগটা আমরা ঠিক একটা জায়গার উপরে করব, যেই জায়গাটা তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে বা তোমরা ফ্যামিলির সঙ্গে প্রিয়জনের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারো, খুবই ভালো জায়গা সবার জন্য। তো চলো যাওয়া যাক সেই জায়গাটা। এখন তোমাদের পুরো ডিটেলস আমি সব জানিয়ে দেবো, তো ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, এভাবেই পাশে থাকো। চলো, তো গাইস দেখে নিচ্ছ আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি, এই যে সেই জায়গাটা। চলো আর একটু যাওয়া যাক, গিয়ে বাকিটা তাহলে তোমাদের দেখিয়ে দেবো। চলো, কালিকাপুর সামনে নেমে যাবো, ঠিক কালিকাপুর অফিসে এই জায়গাটা। আমরা এখান থেকে ঠিক একটুখানি এগিয়ে এসেছি, এগিয়ে আসা মানে এই যে দেখছো পেছনে মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। এই মেট্রোটা ঠিক এখনো তৈরি হয়নি, মোটামুটি তৈরি হতে ঠিক ওই 2023-23-এর মাঝামাঝি এরকম তৈরি হবে। তো এই মেট্রো স্টেশনটা মোটামুটি তোমাদের সল্টলেক সেক্টর 5, তো এই কবি সুভাষ এতটা অবধি মোটামুটি হচ্ছে, তো তৈরি হয়ে গেলে আমাদেরই ভালো, তো আমরা সল্টলেক স্টেডিয়াম এখান থেকে মেট্রো করে চলে যেতে পারবো। তো আর একটা কথা, যে আমাদের কলকাতায় যুবভারতী স্টেডিয়াম ছাড়াও আরও একটা স্টেডিয়াম হচ্ছে ফুটবল, সেটা হলো কিশোর ভারতী স্টেডিয়াম। স্টেডিয়ামটা আরেকটু সামনে এগিয়ে গেলেই পড়বে, তো তোমাদের আমি দেখাবো ওটা, তাতে তোমাদেরও সুবিধা হবে। তোমরা অনেকেই চেনো না স্টেডিয়ামটা, তো তারা এসে এখানে খেলা দেখে যেতে পারো। আর তো এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনের ওখানে, যেটা এখনো তৈরি হয়নি হচ্ছে। তো চলো আর একটু এগিয়ে দেখা যাক ঠিক আরও কী কী ভালো জায়গা এখানে আছে, যাতে তোমাদের আরও সুবিধা হয় টাইম স্পেন্ড করার জন্য। চলো, তো গাইস আমরা একটু এগিয়ে যাচ্ছি, তোমাদের বলেছিলাম কিশোর ভারতী স্টেডিয়ামে গেটটা দেখিয়ে দেবো, তো চলো আমরা যেতে থাকি। এখন দেখি স্টেডিয়ামটা এখান থেকে কত, আমিও ঠিক সেভাবে চিনি না আমরা, কারণ আমরা সেরকম যাই, আজই আমাদের প্রথম। তো চলো দেখাই যাক গেটটা ঠিক কত দূর আর স্টেডিয়ামটাও কেমন। চলো গাইস,
আমরা চলে এসেছি কিশোর ভারতী স্টেডিয়ামের মুখে, দেখতে পাচ্ছ এটা গেট নাম্বার 4। চলো তাহলে সোজা যাওয়া যাক, একদম সোজা রাস্তা গেলেই কিশোর ভারতী 4 নম্বর গেট পড়বে, তো চলো যাওয়া যাক। গাইস তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ ভেতরে ড্রাম বাজছে, আজকে ইস্ট বেঙ্গল বনাম রাজস্থানের খেলা, তো ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য শুভেচ্ছা রইল, আশা করি ইস্ট বেঙ্গল অবশ্যই জিতবে। আর মনে রাখবে এটা কিন্তু 4 নম্বর গেট, কিশোর ভারতী 4 নম্বর। তো গাইস আমরা 4 নম্বর গেট থেকে বেরিয়ে এলাম, এবার আমরা এগিয়ে যাচ্ছি ফ্লোরের গেটটায়, যেই গেট দিয়ে মোটামুটি দর্শকরা ঢোকে ঠিক সেই গেটে। চলো তাহলে যাওয়াই যাক। তো বন্ধুরা এটা তোমরা দেখতে পাচ্ছ ভিউটা, এটা হলো কিশোর ভারতী স্টেডিয়ামের 5 নম্বর গেট, তো এখান দিয়েও ঢুকতে দেয় না, আর একটু সামনে যে গেটটা পড়বে ঠিক 6 কি 7 নম্বর সেই গেটটা দিয়ে ঢোকায়, তো আমরা এই গেটটা চলে এলাম তোমাদের দেখানোর জন্য। আমরা খেলা দেখছি না কিন্তু তবুও তোমাদের স্টেডিয়ামটা চিনিয়ে দিচ্ছি, দেখে নাও। তো গাইস আমরা এগিয়ে চলেছি 6 নম্বর গেটের দিকে, তো দেখা যাক 6 নম্বর গেট দিয়েও ঢোকা যায় কিনা। তো দেখতেই পাচ্ছ ইস্ট বেঙ্গল ফ্যানদের ক্রাউড, এটা হলো 6 নম্বর গেট, ঠিক এই গেট দিয়ে ঢুকতে হবে। তাহলে গাইস তোমরা চিনে নিলে তাহলে কিশোর ভারতী স্টেডিয়ামটা, ঠিক কালিকাপুর এরিয়ার মধ্যেই স্টেডিয়ামটা, খুব একটা বেশি দূর না। তো রেডি থাকো, পরের ম্যাচে যদি টিকিট পাও তাহলে চলে আসবে এখানে। ইস্ট বেঙ্গল ফ্যামিলিদের ক্রাউড, তো গাইস কিশোর ভারতী স্টেডিয়ামে ঠিক আরেকটু এগিয়ে এলে একটা ঝিল পড়বে, তো ঝিলটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই ঝিলটা, ভিউটা সবাই দেখে নাও, খুব ভালো জায়গা, বসার জায়গাও আছে। তো তো গাইস এই ঝিলটার এখানে মোটামুটি বসার জায়গাও আছে, তোমরা বন্ধুরা মিলে এসে এখানে বসে আড্ডাও দিতে পারো বা প্রিয়জনের সঙ্গে সময়ও কাটাতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড। তো ঝিলটার নাম দেখে নাও, তো গাইস যে ঝিলটা আমি তোমাদের দেখাচ্ছি, এই ঝিলটা তোমাদের বলেই দিলাম ঠিকানাটা, ঠিক কিশোর ভারতী স্টেডিয়াম থেকে এগিয়ে আর একটু এসে এই ঝিলটা পড়বে, তো জায়গাটাও খুব সুন্দর, তোমরা বন্ধু বান্ধব নিয়ে বা তোমাদের প্রিয়জনদের নিয়ে এসে টাইম স্পেন্ড করতে পারো, খুব সুন্দর জায়গাটা দেখে নাও, বেশ বসার জায়গাও আছে। তো ঝিলটার নাম হলো তোমাদের নারায়ণ দেবনাথ উদ্যান, দেখে নাও, ঠিক ক্যামেরাও তো ভালোটা আসছে না, তবুও আমরা যতটুকু সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি। নারায়ণ দেবনাথ উদ্যান,
তো তোমরা চলে এসো ঝিলে, টাইম স্পেন্ড করো। চলো তো গাইস, একেবারে সন্ধ্যা লেগে গেছে, একদম চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তো চলো এবার আমাদের ফিরতে হবে, তো এগিয়ে চলি। চলো তো আমরা নারায়ণ দেবনাথ উদ্যান ছাড়িয়ে এগিয়ে চলেছি কিশোর বাড়িতে স্টেডিয়ামের দিকে। তো এবার আর স্টেডিয়ামের দিকে যাবো না, এবার আমরা মেন রোডে উঠবো, মেন রোডে উঠে কালিকাপুরের দিকে চলে যাবো। চলো তো গাইস, আমরা এগিয়ে চলেছি ঠিক কালিকাপুরের দিকে, কালিকাপুর অভিষিক্তা। জায়গাটা আশা করছি সবাই চেনো, কোনো অসুবিধা হবে না। তো চলো এবার বাড়ি ফেরা যাক। দেখতেই পাচ্ছ চারিদিকে এত কোলাহল, কলকাতার রাস্তা তো এটা হয় স্বাভাবিক। মেট্রো স্টেশনে কাজ পুরো হয়েই এসছে যা মনে হচ্ছে, ঠিক আর কিছু অপেক্ষা। তো গাইস এবার বাড়ি ফেরার সময় চলে এলো, এখন ঠিক কাঁটায় কাঁটায় 6:30 বাজে। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই যে সেই চমৎকার এরিয়া, এখানে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, দেখে নাও আরেকবার ভালো করে। অভিষিক্তা থেকে এই জায়গাটা খুব বেশি দূর না, তো তোমাদের বেশি চাপ নেওয়ার দরকার নেই। কমেন্ট বক্সেই আমি তোমাদের জানিয়ে দেবো অ্যাড্রেসটা, তো তোমরা সবাই এসো তোমাদের বন্ধুদেরকে নিয়ে বা প্রিয়জনকে নিয়ে, এখানে টাইম স্পেন্ড করে যাও, খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা এবার আমরা কালিকাপুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি, এটা হলো কালিকাপুর বাজারের ব্রিজটা যেটা সামনে পড়বে। চলো আর আশেপাশেই দোকানপাট সবই বাজারের এরিয়াটা। এই যে কালিকাপুর খালের ব্রিজটা, আর সামনেই কালিকাপুর বাজার। দেখে নাও তোমরা কালিকাপুর বাজার, কালিকাপুর পূর্বাচল বাজার ব্যবসায়ী কমিটি, এর ভেতরে যে দুটো রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাবে। দেখে নাও এরিয়াটা, চিনে নাও তোমরা। তো আমরা এখন এই কালিকাপুর এরিয়া আছি, আর একটু এগিয়ে গেলেই বাইপাস পড়বে। ব্যাস তাহলে চলে এলো আমাদের বাড়ি ফেরার পালা। সামনেই একটা জিম আছে, যদি কারু ফিটনেসের দিকে সেরকম নজর থাকে, ফিটনেস বডি বাড়াতে চাও বা জিম করতে চাও, তো এখানে চলে এসো, ঠিক কালিকাপুরে গিয়ে এই জিমটা পড়বে। গাইস আমরা উঠে গেলাম বাইপাসে, এবার বিএম রোডের দিকে যাচ্ছি। তো বাইপাস খুবই ব্যস্ততা রাস্তা, এটা সবসময় মোটামুটি গাড়ি ঘোড়া চলে, হ্যাঁ এটা আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো কলকাতার রাস্তা এরকম। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। আর ওর ফোনে সত্যি পায়ে কিছু স্পিড আছে, সারা কলকাতা সাইকেল চালিয়ে ঘুরে নেবে। যদি আপনারা আমার সাইকেলে রাইড করতে যান তো কমেন্ট বক্সে কিছু বা হ্যাঁ কমেন্ট বক্সে
ভালো করে কিছু একটা লিখবেন। আসলে সাইকেল চালিয়ে চালিয়ে এমন হয়ে গেছে যে নর্পণ কোথাও সাইকেল চালা যায় না, তো এটাই ভালো। কারণ এখন বর্তমানে আমাদের কলকাতায় পরিবেশ দূষণ যা বেড়ে গেছে চারিদিকে, এত গাড়ি ঘোড়া, সেখানে সাইকেল এখন বিলুপ্তির মুখে। তো সবাই যদি রাস্তায় এখন সাইকেল নিয়ে বেরোয় তাহলে সেটা খুবই ভালো, কিন্তু সেটা এখন ধারণারই বাইরে। কারণ যেখানে তো নতুন নতুন বাইক গাড়ি বেরোচ্ছে সেখানে সাইকেল একদমই ভাবা। চলো যাওয়া যাক। আমরা এসে গেছি আলপর বাজার ব্রিজ, তো নামলেই আমাদের গাড়ি রেডিয়া। তো চলো, ব্লগটা তাহলে শেষ হয়ে এলো, আবার দেখা হবে। চলো আরেকটু এগিয়ে যাওয়া যাক। তো গাইস, আশা করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক দিও, শেয়ারও করো, আর আমাদের পাশে থাকো এভাবেই সবসময়। আর আমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, সো স্টে টার্নড অ্যান্ড স্টে পজিটিভ, এভাবেই পাশে থাকো। চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে।